আজকের ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে বলে দিতে চাই যে আমি গত ভিডিওটিতে দ্য আইস হ্যাবিটের উপর একটি ইম্পর্ট্যান্ট নোট দিয়েছিলাম, যে নোটটি পড়লে তোমরা একসাথে 8টি প্রশ্নের উত্তর লিখতে পারবে। যারা ভিডিওটি দেখোনি তারা ভিডিওটি ভালো করে দেখে নিও। আজ আমি তোমাদেরকে রাস্কিন বন্ডের দ্বারা লেখা ছোট গল্প দ্য আইস হ্যাবিটের উপর আরও কিছু ইম্পর্ট্যান্ট নোট দিতে যাচ্ছি। আজকের দেওয়া নোটগুলি এবং সেই দিনের দেওয়া নোটটি মুখস্থ করে নিলে এটা নিশ্চিত যে তোমরা এই গল্পের উপর একটা প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। তোমাদেরকে সেই দিনের নোটটি নিয়ে টোটাল 4টি নোট পড়তে হবে। আজকে আমি বাকি 3টি নোট বোঝাবো। নোটগুলি এভাবে আমি তৈরি করেছি যাতে একটা নোট পড়লে তোমরা কয়েকটি নোটের উত্তর লিখতে পারো। তাহলে শুরু করা যায়। ডেসক্রাইব দা, প্রথম প্রশ্নটি হচ্ছে দা ডেসক্রাইব দা এক্সচেঞ্জেস বিটুইন দা ন্যারেটর অ্যান্ড হিজ লাস্ট ফেলো প্যাসেঞ্জার ইন দা ট্রেন ইন দা স্টোরি দা আইস হ্যাবিট। দা আইস হ্যাবিট ছোট গল্পে ট্রেনে লেখক এবং তার লাস্ট যে সহযাত্রী তাদের মধ্যে যে কথোপকথন হয় সেই কথোপকথনের বর্ণনা দাও। আমরা জানি যে প্রথম সহযাত্রী মেয়েটি ছিল, পরে আরেকজন সহযাত্রী একটি পুরুষ মেয়েটি যাওয়ার পর ট্রেনের কামরায় আসে। সেই সহযাত্রীটি গল্পটির মধ্যে শেষ সহযাত্রী ছিল। লেখকের সাথে সেই শেষ সহযাত্রী, সেই পুরুষ সহযাত্রীর মধ্যে যে কথোপকথন হয়েছিল সেটার বর্ণনা দাও। অথবা দুই নম্বর প্রশ্ন, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দি কম্পার্টমেন্ট ব্রক ইন টু মাই রিভারি, লোকটি যে কামরায় প্রবেশ করেছিল আমার দিনের স্বপ্নকে ভেঙে দিল। রিভারি মানে হচ্ছে ডে ড্রিম, অর্থাৎ দিনের স্বপ্ন। লোকটি যে কামরায় প্রবেশ করেছিল আমার দিনের স্বপ্নটি ভেঙে দিল। হুজ রিভারি ইজ মেনশনড হিয়ার, কার দিনের স্বপ্নের কথা উল্লেখ করা হয়েছে এখানে। হু ইজ দ্য ম্যান, লোকটি কে। হোয়াট ওয়াজ দ্য রিভারি অ্যাবাউট, দিনের স্বপ্নটি কিসের ব্যাপারে ছিল। হাউ ডিড ইট কাম টু অ্যান এন্ড, কিভাবে এই স্বপ্নটি শেষ হয়ে গেল অর্থাৎ ভেঙে গেল। অথবা হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দি নিউ ফেলো প্যাসেঞ্জার, তিন নম্বর প্রশ্ন, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দি নিউ ফেলো প্যাসেঞ্জার, নতুন সহযাত্রীটির ব্যাপারে তুমি কি জানো। ইন দ্য আইস হ্যাবিট, দ্য আইস হ্যাবিট গল্পে যে নতুন সহযাত্রীটি ছিল সেই পুরুষ সহযাত্রীটি, তার ব্যাপারে তুমি কি জানো। হোয়াট রোল ডাজ হি প্লে ইন দ্য স্টোরি, কেমন ভূমিকা সে গল্পে পালন করে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি দুই নাম্বার নোটটি বোঝাতে যাচ্ছি। এখন এই দুই নাম্বার নোটটি একসাথে 3টি প্রশ্নকে কভার করছে। আগের দিন আমি যে নোটটি বুঝেছিলাম সেই নোটটি একসাথে 8টা প্রশ্নকে কভার করেছিল। আজকের এই নোটটি 3টা প্রশ্নকে কভার করছে। তার মানে তোমরা এই দুটো নোট পড়া মানে তোমাদের টোটাল 11টা প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে দুটো নোট দিয়ে। আগের নোটটা দিয়ে 8টা আর এই নোট দিয়ে 3টা, তার মানে আমরা দুটো নোট পড়ছি আর সেই দুটো নোট পড়ার মধ্য দিয়ে আমাদের 11টা নোটের প্রস্তুতি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই আজকের এই নোটটি শুরু করি, এর উত্তরটা শুরু করি। এট সাহারানপুর দ্য গার্ল গট অফ দি ট্রেন, সাহারানপুরে মেয়েটি ট্রেন থেকে নেমে যায়। অ্যান্ড এ নিউ প্যাসেঞ্জার গট ইন টু দি কম্পার্টমেন্ট, এবং একটি নতুন সহযাত্রী কামরায় প্রবেশ করে। দিস কো প্যাসেঞ্জার ব্রোক ইন টু দি ন্যারেটরস রেভারি, এই নতুন সহযাত্রীটি মানে এই সহযাত্রীটি লেখকের রেভারি মানে দিনের স্বপ্নটিকে ভেঙে দেয়। কনসার্নড উইথ হিজ লিঙ্গারিং থটস ওভার দ্য ব্রিফ এনকাউন্টার উইথ দ্য ডিপার্টেড গার্ল, যেটা কনসার্ন ছিল, যুক্ত ছিল উইথ হিজ লিঙ্গারিং থটস ওভার দ্য ব্রিফ এনকাউন্টার উইথ দ্য ডিপার্টেড গার্ল। মেয়েটি চলে যাওয়ার পরে লেখক দিনের স্বপ্নের মধ্যে হারিয়ে গিয়েছিল, সেই দিনের স্বপ্নটি তার মেয়েকে মানে মেয়েটির সাক্ষাৎকে কেন্দ্র করেই মূলত সেই দিনের স্বপ্নটা ছিল যেটার মধ্যে লেখক হারিয়েছিলেন। তখন তার এই স্বপ্নটাকে ভেঙে দেওয়া হয় একটি নতুন সহযাত্রীর দ্বারা। দ্য হিউমারাস স্পিচ অফ দ্য নিউ ট্রাভেলার, এই নতুন যাত্রীর
যা আছে রসিক উক্তি দ্যাট হি হ্যাজ নট সো অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্প্যানিয়ান অ্যাজ দ্য গার্ল, মানে সেই যে আছে নতুন পুরুষ যাত্রীটি উঠে লেখককে বলেন যে তিনি ততটা আকর্ষণীয় না যতটা সেই মেয়েটা ছিল, তার পূর্বের সহযাত্রী ছিল। এই কথাটি সে যে আছে লেখককে বলে, এই কথাটা শোনা মাত্রই জোল্টের দি ন্যারেটর আউট অফ দিস হিজ রিভারি এই কথাটা যে আছে লেখককে তার দিনের স্বপ্ন থেকে স্বপ্নটার মধ্যে বাধা দেয়। জানালার দিকে মুখ করে লেখক মেয়েটি চলে যাওয়ার পরে তার দিনের স্বপ্নে হারিয়ে গেছিলেন। নতুন যাত্রীটি আসার পরে যখন তার কাছে মন্তব্য করে লেখককে এসেই যে আমি আপনার চলে যাওয়ার সেই আগের যাত্রীটির মতো আমি আকর্ষণীয় না, এই কথাটা সে এসে বলা মাত্র লেখকের যে আছে দিনের স্বপ্নটি ভেঙে যায়। জোল্টের দি ন্যারেটর আউট অফ হিজ রিভারি অ্যান্ড ইভোক দি ন্যারেটার্স ফিলিংস ফর দি গার্ল, আর মেয়েটির যে মেয়েটিকে কেন্দ্র করে লেখকের যে আছে অনুভূতিটা আবার জেগে ওঠে। সো হি ওয়ান্টেড টু নো, সেজন্য লেখক এখানে জানতে চান হোয়েদার সি হ্যাড হার হেয়ার লং অর শর্ট, কারণ এই কৌতূহলটা তার কৌতূহলের এই কৌতূহল তার উত্তর তিনি আগেও পাননি, তার মনের মতো এই কৌতূহলটা এখনো ছিল উপস্থিত। নতুন যাত্রীটিকে যাত্রীর সাথে সাক্ষাৎ হওয়া মাত্রই তিনি সেই নতুন যাত্রীটি যখন মেয়েটার প্রসঙ্গটা তুলে ধরে যে মেয়েটির মতো তিনি আকর্ষণীয় না, তখন লেখকের মধ্যে একটা আশা জন্মায় যে হয়তো এই যাত্রীটি মেয়েটির চুলের বিষয়ে বলতে পারে, সেজন্য হয়তো মেয়েটিকে সে এই যাত্রীটি লক্ষ্য করেছেন নামার সময় ভালো মতো। তো সেজন্য লেখক যে আছেন তার কাছে জিজ্ঞেস করেন যে সো হি ওয়ান্টেড টু নো, লেখক জানতে চান তার কাছে হোয়েদার সি হ্যাড হার হেয়ার লং অর শর্ট, যে আপনি যে এইমাত্র মহিলার কথা বললেন যে সেই মহিলাটার মতো আপনি আকর্ষণীয় না, তো সেই মহিলাটার চুলটা আপনি নিশ্চয়ই হয়তো দেখেছেন, সেজন্য এই আশা করে তিনি সেই ব্যক্তিটার কাছে এই প্রশ্নটা রাখেন যে মেয়েটির চুলটা লম্বা ছিল কি ছোট। দ্য নিউ ফেলো ট্রাভেলার ইনফর্ম দি ন্যারেটর, নতুন সহযাত্রী লেখককে বলে দ্যাট হি হ্যাড নোটিসড অনলি হার আইস, নতুন যাত্রীটি মেয়েটির যে আছে কেবল চোখ লক্ষ্য করেছিল, নট হার হেয়ার, তার চুল লক্ষ্য করেনি। অ্যান্ড হার আইস ওয়ার বিউটিফুল, এবং মেয়েটির চোখগুলি ছিল সুন্দর, বাট অফ নো ইউজ, কিন্তু সেগুলি কোনো কোনো কাজের ছিল না, বিকজ সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, কারণ মেয়েটি ছিল সম্পূর্ণ অন্ধ। দ্য কনভার্সেশন বিটুইন দি ন্যারেটর অ্যান্ড হিজ লাস্ট ফো প্যাসেঞ্জার, এই যে কথোপকথনটা হয় লেখক এবং তার শেষ সহযাত্রীর মধ্যে, রিভিলস মানে প্রকাশ করে দ্য সিচুয়েশনাল আইরনি অফ দি স্টোরি, এই গল্পের মধ্যে যে একটা সিচুয়েশনাল আইরনি তৈরি হয়, সিচুয়েশনাল আইরনি মানে এটা অবস্থাকে কেন্দ্র করে যে আইরনিটা তৈরি হয় সেটাকে সিচুয়েশনাল আইরনি বলে। সিচুয়েশনাল আইরনিতে কী হয়, যে এক পক্ষ যেটা আশা করে আরেক পক্ষ যেটা এক পক্ষ ভাবছে তার বিপরীতটা ঘটে যাচ্ছে, সেটাকে বলা হয় সিচুয়েশনাল আইরনি। এই যে কথোপকথনটা হয় লেখক এবং তার সহযাত্রীর মধ্যে, শেষ সহযাত্রীর মধ্যে, সেটার মধ্যে দিয়ে এই গল্পের সিচুয়েশনাল আইরনিটি প্রকাশ পায়। কারণ কি, লেখক যিনি সারাটা গল্প চলাকালীন মেয়ের সাথে কথোপকথন চলাকালীন সে উনি ভেবেছিলেন যে মেয়েটা যে আছে দেখতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তার শেষ সহযাত্রী যে পুরুষ মানুষটি যে মেয়েটি চলে যাওয়ার পরে কামরায় প্রবেশ করে, সে এসে লেখককে এটা স্পষ্ট করে দেয় যে মেয়েটি অন্ধ। তো এভাবে লেখক এতক্ষণ ধরে ভাবছিলেন যে মেয়েটি দেখতে পারে, কিন্তু শেষ পর্যন্ত লেখকের কাছে গল্প যখন শেষ হয় তার কাছে এটা প্রকাশ পায় যে মেয়েটি ছিল অন্ধ। তো এই ধরনের যে একটা অবস্থা তৈরি হলো এটাকেই বলা হয় সিচুয়েশনাল আইরনি। এখন চলো আমরা দুই নাম্বার নোটটি বুঝে নিই, তিন নাম্বার নোটটি, কারণ কি গতদিনের নোটটি ছিল নোটটা নিয়ে, এটা হচ্ছে তিন নাম্বার নোট যেটা এখন আমি বোঝাতে যাচ্ছি। এই তিন নাম্বার নোটটার মধ্যে আমরা একসাথে দেখে নিব, এখানে চারটা প্রশ্ন আছে, তিন নাম্বার নোটটিতে একসাথে চারটা প্রশ্নের উত্তর একসাথে করা আছে। তার মানে আগে আমরা প্রথম নোটটিতে আটটা প্রশ্ন একসাথে করা ছিল, দ্বিতীয় নোটটিতে তিনটা প্রশ্ন একসাথে করা ছিল, আর এই তিন নাম্বার নোটটিতে আমরা দেখতে পাচ্ছি যে চারটা প্রশ্ন একসাথে করা আছে। তাহলে কয়টা প্রশ্ন হলো, 4, 3, 7 আর 8, 15টা। তার মানে আমরা তিনটা প্রশ্ন পড়ে 15টা প্রশ্নের উত্তর আমাদের একসাথে হয়ে যাচ্ছে। আমরা এবার তিন নাম্বার নোটটা দেখে নিচ্ছি। তিন নাম্বার নোটের এই প্রথম প্রশ্ন, কমেন্ট অন ভিজিট টু হিলস স্পেশালি ইন অক্টোবর অ্যাজ প্রেজেন্টেড বাই দি গার্ল অ্যান্ড দি ন্যারেটর ইন দ্য আইস হ্যাবিট।
দ্য আইস হ্যাবিট গল্পের মধ্যে মেয়েটি আর লেখকের মধ্যে যে কথোপকথন হয় সেই কথোপকথনের মধ্য দিয়ে বিশেষ করে অক্টোবরে যে পাহাড়ের যে যাওয়ার ব্যাপার নিয়ে মন্তব্যটা উভয়ই একে অপরের কাছে রাখে সেই কথোপকথনের মধ্য দিয়ে সেটার উপর মন্তব্য করো, মানে কমেন্ট মানে মন্তব্য করো অন ভিজিট টু হিলস মানে পাহাড়ে যাওয়ার উপর মন্তব্য করো, স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবর মাসে অ্যাজ প্রেজেন্টেড বাই যেমনটা উপস্থাপন করা হয়েছে বাই দি গার্ল অ্যান্ড দি ন্যারেটার মেয়েটি এবং লেখকের দ্বারা ইন দি আইস হ্যাবিট গল্পে, দ্য আইস হ্যাবিট গল্পে। অথবা দুই নম্বর প্রশ্ন, হাউ ডিড দ্য ন্যারেটার অ্যান্ড দ্য গার্ল, কিভাবে মেয়েটি এবং লেখক রেমিনিসি অ্যাবাউট দি সিনিক বিউটি অফ মুসৌরি, মুসৌরির যে আছে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে সৌন্দর্যটা তুলে ধরে, কিভাবে মেয়েটি এবং লেখক তাদের পূর্ব অভিজ্ঞতার মধ্য দিয়ে কিভাবে মুসৌরির প্রাকৃতিক সৌন্দর্যটাকে লেখক এবং মেয়েটি তুলে ধরে সেটা আলোচনা করো। অথবা দিয়ে তিন নম্বর প্রশ্ন, ব্রিফলি গিভ অ্যান অ্যাকাউন্ট, সংক্ষিপ্তভাবে বর্ণনা দাও অফ হাউ দি ন্যারেটার অ্যান্ড দি গার্ল, কিভাবে লেখক এবং মেয়েটি এক্সচেঞ্জ করে মানে বিনিময় করে দেয়ার ভিউ মানে তাদের মত বিনিময় করে অন দেয়ার ভিজিট টু দ্য হিলস পাহাড়ে যাওয়া নিয়ে তাদের মত কিভাবে বিনিময় করে লেখক এবং মেয়েটি কিভাবে তাদের মত বিনিময় করে পাহাড়ে যাওয়া নিয়ে সেটা নিয়ে সংক্ষিপ্ত বর্ণনা দাও। অথবা লাস্ট চার নম্বর প্রশ্ন তিন নম্বর নোটের, আই ওয়ান্ডার আমি অবাক হই ইফ মাই ওয়ার্ডস আর টাস্টার্ড, আমি অবাক হয়েছিলাম যে আমার কথাগুলি কি তাকে স্পর্শ করলো, অর হেদার সি থট মি এ রোমান্টিক ফুল, নাকি সে আমাকে রোমান্টিক বোকা মনে করে ফেললো, হোয়াই ডিড দ্য ন্যারেটার থিংক সো, কেন লেখক এরকমটা ভাবলেন। এই চারটি প্রশ্নের উত্তর এই তিন নম্বর নোটের মধ্যে একসাথে করা আছে, আমরা উত্তরটা দেখে নিই। ইন কোর্স অফ কনভারসেশন, কথোপকথন চলাকালীন দ্য ন্যারেটার স্টেটেড, লেখক বলেন দ্যাট হি উড গো টু মুসৌরি, তিনি মুসৌরি যাবেন। দ্য গার্ল ওয়ান্ডার্ড, মেয়েটি অবাক হয়ে যায় দ্যাট হি ওয়াজ রিয়ালি লাকি, যে লেখক সত্যিকারেরই ভাগ্যবান। সি ইভেন উইশ টু ভিজিট দি প্লেস, মেয়েটিও যে আছে সেই জায়গায় যেতে তার ইচ্ছে প্রকাশ করে। সি লাভ দি হিলস, মেয়েটি পাহাড় পছন্দ করে, পাহাড় ভালোবাসে স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবর মাসে। দ্য ন্যারেটার রিফ্লেক্টেড অন হিজ বাইগন মেমোরিজ, লেখক তার অতীতের যা আছে স্মৃতিগুলিকে যা আছে স্মৃতিগুলিকে স্মৃতিচারণ করে, অতীতের স্মৃতিগুলিকে ফিরিয়ে আনে, অতীতের স্মৃতিগুলিকে তার মস্তিষ্কে ফিরিয়ে আনে। ইন দ্য হিলস ইন অক্টোবর, যে পাহাড়ে পাহাড়গুলি অক্টোবর মাসে কেমন দেখায় সেই অতীতের স্মৃতিগুলি পাহাড় কেন্দ্রিক তার সেগুলোকে তিনি স্মরণ করেন। দ্য হিলস ওয়ার কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, সেই সময় পাহাড়গুলি যা আছে বন্য ডালিয়া ফুল থেকে ঢাকা থাকে। দ্য সান ওয়াজ রিয়েলি প্লিজেন্ট অ্যাট দ্যাট টাইম, সে সময় সূর্যটা সত্যিকারেরই মনোরম হয়ে থাকে। অ্যাট নাইট, রাতে ওয়ান কুড এনজয়, রাতে একজন উপভোগ করতে পারে দ্য ওয়ার্মথ অফ এ লক ফায়ার, কাঠের গুড়ির মধ্যে আগুন লাগিয়ে তার উষ্ণতাটাকে। অ্যান্ড ড্রিঙ্ক এ লিটিল ব্র্যান্ডি, আর খানিকটা ব্র্যান্ডি এক জাতীয় মদ সে পান করতে পারে। রাতে যে আছে একজন গুড়ির কাঠের গুড়িতে আগুন লাগিয়ে তার উষ্ণতাটাকে অনুভব করতে পারে আর খানিকটা ব্র্যান্ডি পান করতে পারে। পরিবেশটা এতটাই, সূর্যটা খুবই মনোরম থাকে। মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভিং গন, বেশিরভাগের পর্যটকরা চলে যায়। দ্য হিল টাউন, পাহাড়ি শহরটা লুক ডিজার্টেড, জনশূন্য দেখায়। অ্যান্ড ওর ন্যাচারাল বিউটি ইন অক্টোবর, আর অক্টোবর মাসের প্রাকৃতিক সৌন্দর্যটাকে পরিধান করে। হোয়েন দ্য ন্যারেটার ওয়াজ ডিসক্রাইবিং অল দিস, যখন লেখক এই সমস্ত কিছুর বর্ণনা দিতে থাকেন, দ্য গার্ল রিমেন্ড সাইলেন্ট, মেয়েটি যে আছে নীরব থাকে থ্রু আউট মানে সারাটা বর্ণনা চলাকালীন। সো দি ন্যারেটার ওয়ান্ডার্ড, সেজন্য লেখক অবাক হয়ে যান, হোয়েদার হিজ ওয়ার্ডস হ্যাড টাচড দি গার্ল, তার যে কথাগুলি যে আছে মেয়েকে স্পর্শ করলো, অর হোয়েদার সি থট হিম এ রোমান্টিক ফুল, নাকি মেয়েটি তাকে বোকা মনে করে ফেলল। এখানে একটা খেয়াল করতে হবে, দেখো এখানে দেওয়া আছে একটা ব্রেকেট তুলে ধরা আছে, লেখা আছে যে ব্রেকেট দেওয়া আছে, মানে ওপেনিং ব্রেকেট আর ক্লোজিং ব্রেকেট দেওয়া আছে, আর তার সামনে লেখা আছে দিস পার্ট ইজ অনলি ফর লাস্ট কোয়েশ্চান, আর এই অংশটা যে আছে শেষ প্রশ্নের জন্য কেবল মাত্র। তার মানে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের তো চারটা প্রশ্ন দেওয়া আছে তিন নম্বর নোটের মধ্যে চারটা প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে প্রথম তিনটা প্রশ্নের উত্তর এই অক্টোবর যে লেখা আছে এখানেই শেষ হয়ে গেছে।
এই যে অক্টোবর লেখা আছে এখানেই প্রথম তিনটা প্রশ্নের উত্তর শেষ হয়ে গেছে। চতুর্থ নাম্বারে যদি প্রশ্নটা আসে তাহলে তোমাকে এই অক্টোবরের পরে এই ব্রেকেটে দেওয়া অংশটাকে জুড়ে দিতে হবে, মানে এটাকে যুক্ত করতে হবে। মনে রাখতে হবে অক্টোবর যে লেখা আছে এখানে কিন্তু তিন নাম্বার প্রশ্নটা শেষ, প্রথম তিনটি প্রশ্ন শেষ হয়ে যাচ্ছে, চতুর্থ নাম্বার প্রশ্ন যে আছে সে চতুর্থ নাম্বার প্রশ্নের জন্য তোমাকে এই অক্টোবরের পরে আরো কিছু কথা যুক্ত করতে হবে এই নোটের সাথে, সেটা ওই ব্রেকেটের মধ্যে তুলে দেওয়া আছে। এই যে দেখছি আমরা ওপেনিং ব্রেকেট, আর তারপরে আমরা দেখছি এখানে ক্লোজিং ব্রেকেট, তার মানে এই ওপেনিং আর ক্লোজিং ব্রেকেটের মধ্যে আমাদেরকে বাকি এই ওপেনিং ব্রেকেট এই হোয়েন থেকে শুরু হয়েছে আর ক্লোজিং ব্রেকেটটা ফুলে গিয়ে শেষ হয়ে গেছে, এই অংশটা যে আছে আমাদেরকে জুড়িয়ে দিতে হবে, যুক্ত করতে হবে এই অক্টোবরের পরে। যদি চার নাম্বার প্রশ্নটা আসে, এই চার নাম্বার প্রশ্নটা যদি আসে, আই ওয়ান্ডার ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচ টাচ স্টার অর হোয়েদার সি থট মি এ রোমান্টিক ফুল, হোয়াই ডিড দ্য ন্যারেটর থিংক সো, যদি এই চার নাম্বার প্রশ্ন আসে তাহলে নোটটা একটু বড় হবে। তিন নাম্বার প্রশ্নের উত্তর অক্টোবরেই শেষ, চার নাম্বার প্রশ্নটা যদি আসে তাহলে তোমাদেরকে একটু নোটটা বড় করতে হবে আর ব্রেকেটের অংশটাকে এই নোটটার সাথে যুক্ত করে দিতে হবে, ব্রেকেটের অংশটি যেটা হোয়েন থেকে শুরু হয়েছে এবং অংশটি ফুলে গিয়ে শেষ হয়েছে, সেই কথাটি শেষের দিকে লেখা আছে যে দিস পার্ট ইজ অনলি ফর লাস্ট কোয়েশ্চান, যা তার মানে যে ব্রেকেটের অংশটা যে আছে কেবলমাত্র শেষ প্রশ্নের জন্য। আশা করি তোমরা এই তিন নাম্বার নোটটি বুঝে গেলে, বুঝে এবার আমরা এবার আমি তোমাদেরকে বোঝাতে যাচ্ছি শেষ প্রশ্নটি, দাই সেভিটের লাস্ট প্রশ্ন, এটাতে কোনো এটাতে একটাই নোট আছে আর একটাই প্রশ্ন আছে, এটা তোমাদেরকে আলাদা করে করে নিতে হবে। তার মানে আমাদেরকে টোটাল দা আই সেভিটে আমরা চারটা নোট করব, সেই চারটা নোটের মধ্যে প্রথম নোটটা কভার করছে আটটা প্রশ্নকে, দ্বিতীয় নোটটি কভার করছে তিনটি প্রশ্নকে, তৃতীয় নোটটি কভার করছে চারটি প্রশ্নকে, তো এইভাবে যা আছে আমাদের চার তিন সাত আর আট নিয়ে টোটাল ১৫টি প্রশ্নের কভার হয়ে যাচ্ছে। আর লাস্টে আরেকটি এই নোটটি আমাদের করতে হবে, লাস্ট একটা নোট, এটা চার নাম্বার নোট, এই নোটটা কিন্তু পড়লে তোমাদের একটা প্রশ্নই কভার হবে, এটার মধ্যে এক্সট্রা করা এক্সট্রা কোনো প্রশ্ন করা যাবে না, একটাই হবে, তবে এটাও তোমাদেরকে করতে হবে। তা এই নোটটা করলে তোমাদের টোটাল ওইদিকে ১৫টা আর এদিকে একটা প্রশ্ন নিয়ে ১৬টা প্রশ্ন হয়ে যাচ্ছে, তার মানে চারটা নোট পড়ে তোমাদেরকে ১৬টা প্রশ্ন প্রস্তুতি হয়ে যাচ্ছে, এই ১৬টা প্রশ্ন তোমাদের চারটা নোট পড়ে হয়ে যাচ্ছে আর তোমাদের পরিশ্রমটাও অনেকটাই কমে যাচ্ছে, কারণ কি তোমাদের ১৬টা প্রশ্ন আলাদা আলাদা করে করতে হচ্ছে না, মাত্র চারটা নোট পড়ে তোমাদের ১৬টা প্রশ্নের উত্তর কভার হচ্ছে। তারপরে এই ১৬টার মধ্যে তোমাদের পরীক্ষায় একটা আসতে বাধ্য, কারণ কি এই প্রশ্নগুলিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে দা আই সেভিট থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন আসতে পারবে না, প্রশ্নগুলোকে এমনভাবেই তৈরি করা হয়েছে যে এই ১৬টার মধ্যেই পরীক্ষায় একটা প্রশ্ন আসতে বাধ্য, সেজন্য তোমরা এই চারটা প্রশ্ন যদি ভালো মতো করে নাও তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন দা আই সেভিট থেকে কমন পড়বেই। তাহলে আমরা লাস্ট নোটটি আমরা দেখে নিই, দা আই সেভিট রাস্কিন ওয়ার্ল্ডের লাস্ট নোট, এর পরের দিন আমি এই নোটটা বোঝানোর পর আমি তোমাদেরকে এর পরের দিন নেক্সট গল্প বা নেক্সট কোনো একটা গল্প বা কবিতা যেটাই হোক আমি পড়াবো, তবে তোমরা মনে রাখবে এই চারটা নোট তোমরা খাতায় তুলে নিবে আর তুলে নিয়ে মুখস্থ করে নিবে, কারণ হচ্ছে যে এই চারটা নোটের মধ্যে তোমাদের একটা প্রশ্ন কমন পড়বেই, চারটা নোট করা মানে ১৬টা প্রশ্নের উত্তর করা, সেটা কিন্তু মাথায় রাখতে হবে, এই জন্য তোমরা মিস করবে না, চারটেই প্রশ্ন করে নিবে। তাহলে দা আই সেভিটের উপর ৬ নাম্বারের একটা প্রশ্ন উচ্চ মাধ্যমিকে তোমরা কমন পাবেই, এটা নিয়ে তোমরা নিশ্চিত থাকো। এবার আমরা দেখে নিচ্ছি লাস্ট প্রশ্ন দা আই সেভিটের, দেন আই ম্যাড এ মিস্টেক, তবে আমি একটা ভুল করে ফেললাম, হু ম্যাড দি মিস্টেক, কে ভুল করে ফেললো, হোয়াট ওয়াজ দি মিস্টেক, ভুলটা কি ছিল, ওয়াজ ইট রিয়েলি এ মিস্টেক, সত্যিকারেরই কি এটা ভুল ছিল, এক্সপ্লেন, আলোচনা করো। দ্য ন্যারেটর ইন রাস্কিন বন্ডস শর্ট স্টোরি, রাস্কিন বন্ডের ছোট গল্পে লেখক যে আছেন দ্য আই সেভিটের, থট মানে ভাবলেন দ্যাট হি হ্যাড ম্যাড এ মিস্টেক, যে তিনি একটা ভুল করে ফেলেছেন, দ্য ন্যারেটর ওয়াজ ব্লাইন্ড, লেখক ছিলেন অন্ধ, দ্য ন্যারেটর ওয়াজ ব্লাইন্ড, হি ওয়াজ প্লেয়িং এ গেসিং গেম, সে একটা অনুমানের খেলা খেলছিলেন, হি ওয়াজ বিহেভিং উইথ দি গার্ল, তিনি মহিলাটার সাথে আচরণ করছিলেন, অ্যাজ ইফ হি ওয়াজ নট ব্লাইন্ড, যেমন যেন তিনি অন্ধ না, যেমনটা তিনি অন্ধ না, হি ওয়ান্টেড টু হাইড হিজ ব্লাইন্ডনেস ফ্রম হার, তিনি চাইলেন তার অন্ধত্বটাকে মেয়েটার কাছ থেকে লুকাবার জন্য, ইন দ্য কোর্স অফ দি কনভারসেশন, গল্প চলাকালীন
দ্য ন্যারেটর আস্ক দি গার্ল, লেখক যে আছেন মেয়েটিকে জিজ্ঞেস করলেন হাউ দি আউটসাইড লুক লাইক, বাইরে বহির্জগৎটা দেখতে কেমন, ট্রেনের বাইরে দেখতে কেমন। দেন হি থট, তখন তিনি ভাবলেন নাও দি গার্ল উড ইজিলি আন্ডারস্ট্যান্ড, মেয়েটি এখন ভালো করেই বুঝে যাবেন, বুঝতে পারবে। দ্যাট হি কুড নট সি, যে তিনি দেখতে পারছেন না। হি ফেল দ্যাট, তিনি ভাবলেন যে ইট ওয়াজ এ মিস্টেক টু আস্ক এ ফুলিশ কোয়েশ্চেন লাইক দ্যাট, মানে এই ধরনের একটা বোকামি প্রশ্ন করাটা তার ভুল হয়ে গেল। তাহলে আমরা এই শেষ নোটে কি বুঝতে পারলাম, লেখক অন্ধ ছিলেন, হি ওয়াজ প্লেয়িং এ গেসিং গেম, তিনি গেস মানে অনুমান করার একটা খেলা খেলছিলেন মেয়েটার সাথে, মানে অনুমানের খেলা খেলে মেয়েটার সামনে নিজের অন্ধত্বটাকে লুকাবার চেষ্টা করছিলেন। হি ওয়াজ বিহেভিং উইথ দি গার্ল, তিনি মেয়েটার সাথে আচরণ করছিলেন অ্যাজ ইফ হি ওয়াজ নট ব্লাইন্ড, যেমনটা তিনি অন্ধ না। হি ওয়ান্টেড টু হাইড হিজ ব্লাইন্ডনেস ফ্রম হার, তিনি চাইছিলেন তার অন্ধত্বটা তাকে লুকাবার তার কাছ থেকে লুকাবার জন্য। ইন দি কোর্স অফ দি কনভারসেশন, কথোপকথন চলাকালীন দ্য ন্যারেটর আস্ক দি গার্ল, লেখক মেয়েটিকে জিজ্ঞেস করলেন হাউ দি আউটসাইড লুক লাইক, তাকে জিজ্ঞেস করলেন যে বাইরেটা দেখতে কেমন। দেন হি থট, তিনি কি ভাবলেন নাও দি গার্ল উড ইজিলি আন্ডারস্ট্যান্ড, যে মেয়েটি সহজেই বুঝতে পারবে। দ্যাট হি কুড নট সি, হ্যাঁ হি থট নাও, তাদের চিন্তা চলে আসলো যে হয়তো বুঝতেও সহজে বুঝতে পারবে, সে হয়তো দেখতে পারে না। হি ফেল দ্যাট ইট ওয়াজ এ মিস্টেক, তিনি তখন সেই জন্য তার মনে একটা ভয় হয়ে গেল যে আমি একটা মনে ভুল ভুল করে ফেললাম, তো আজকে ফুলিশ কোয়েশ্চেন লাইক দ্যাট, যে এই ধরনের একটা বোকামি প্রশ্ন করে। কারণ কি, জানালার পাশে লেখক বসেছিলেন, আর তারপরে যে আছে তারপর তিনি মেয়েটিকে জিজ্ঞেস করলেন যে জানালার বাইরে দেখতে পাবো। তারপরে তিনি তো একটা অনুমান, তিনি চাইছিলেন যে তার অন্ধত্বটা লুকাবার জন্য, কিন্তু এই ধরনের প্রশ্ন হয়তো মেয়েটার মনে একটা সন্দেহ জাগাতে পারে যে হয়তো লেখক দেখতে পায় না। এটা এই জন্য পরে তিনি যে আছে পরের মুহূর্তে এই প্রশ্নটা করার পরে তিনি যে আছেন অনুভব করলেন যে তিনি একটা বোকার মতো প্রশ্ন করে ফেললেন, এই ধরনের প্রশ্নটা করাটা তার ঠিক হয়নি। দ্য গার্ল ওয়াজ ব্লাইন্ড, মেয়েটি ছিল অন্ধ, সো সি ডিড নট আন্ডারস্ট্যান্ড, সেজন্য সে বুঝতে পারলো না। দ্যাট দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড, যে লোকটা অন্ধ ছিল, বাট সি অলসো ডিড নট ডিসক্লোজ দ্যাট সি ওয়াজ ব্লাইন্ড, কিন্তু মেয়েটিও কিন্তু তার কাছে প্রকাশ করলো না যে মেয়েটি অন্ধ ছিল। সি জাস্ট ক্যাজুয়ালি আস্কড হিম, সে খালি হালকাভাবে তাকে বললো টু লুক আউটসাইড, বাইরে দেখার জন্য। সো ইনফ্যাক্ট দেয়ার ওয়াজ নো মিস্টেক অন হিজ পার্ট, সেজন্য সত্যিকার যদি দেখা যায় লেখকের দিক দিয়ে কোনো দোষ হয়নি এই জায়গায়, কারণ লেখক ভেবেছিলেন যে এই প্রশ্ন করাতে মেয়েটি হয়তো বুঝে যাবে যে তিনি অন্ধ, কিন্তু লেখকের এই ভয়টা কেটে গেল, কারণ কি মেয়েটিও অন্ধ ছিল, সেজন্য লেখক যে অন্ধ এই লেখকের অন্ধত্বটা সে মেয়েটি বুঝতে পারলো না, সেজন্য যে আছে সি অলসো ডিড নট ডিসক্লোজ, আর মেয়েটিও চায়নি যে সেও যাতে তার অন্ধত্বটাকে জানাবে, সেজন্য সে ক্যাজুয়ালি খালি তাকে জিজ্ঞেস করলো যে আপনি নিজেই বাইরে দেখে নিন। সো ইনফ্যাক্ট এইভাবে যাচ্ছে দেওয়া যায় নো মিস্টেক অন হিজ পার্ট, এভাবে যাচ্ছে লেখকের দিক দিয়ে কোনো ভুল হলো না। এভাবে আমাদের চারটি নোটের নোট আমি বুঝানো কমপ্লিট করলাম। এভাবে গতদিনের নোটটি খুব ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে সেটার মধ্যে আটটা প্রশ্নের উত্তর একসাথে করা আছে, আর খুব ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলিকে কভার করা আছে। এই জন্য গতদিনের নোটটাকে সবার প্রথমে তোমরা মুখস্থ করে নিবে, তারপরে আজকের এই তিনটা এক্সট্রা নোট করে নিবে। যদি এই তিনটা এক্সট্রা নোট করে নাও তোমাদের আর কোনো ঝুঁকি থাকবে না, তোমরা পরীক্ষায় শিওর একটা কমন পাবেই পরীক্ষায়, তোমরা নিশ্চিত থাকো। সেই জন্য গতদিনের নোটটি আর এই তিনটি নোট নিয়ে একসাথে চারটি নোট কভার করবে। এই চারটি নোট করা মানে তোমাদের ১৬টি প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে। আবার বলে দিচ্ছি, তোমরা অবশ্যই এই নোটসগুলিকে খাতায় তুলে নিবে। যদি আমার নোটটা যদি তোমরা বুঝতে পারোনি, ভিডিওটি আবার করে রিপিট করে দেখবে, বারবার দেখলে তোমরা এই ইংরেজির প্রত্যেকটা শব্দ প্রত্যেকটি বাক্য আমি লাইন ধরে ধরে আলোচনা করেছি তোমরা বুঝতে পারবে। তারপরেও যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশানে গিয়ে তোমরা যে লাইনটি বুঝতে পারোনি বা যে ওয়ার্ডটি বুঝতে পারোনি সেটা উল্লেখ করে দিবে, আমি সেটা আলাদা করে তোমাদেরকে আমি আলোচনা করে দিব বা লিখে দিব, যাতে আমি চাই না যে তোমরা কোনোভাবে কোনো কিছু কোনো নোটের মধ্যে কোনো একটা কিছু কোনো ব্যাপারই যে আছে তোমাদের কাছে অস্পষ্ট থাকুক, প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা বাক্য যাতে তোমাদের কাছে স্পষ্ট হয়, এটাই কাম্য এই ভিডিও তৈরি করার মধ্যে দিয়ে। যদি কোনো ধরনের অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে, আমি সেটাকে সলভ করে দেবো। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ।